কয়েকদিন আগে চোপড়া কাণ্ডের যে তথ্য আপনাদের সামনে দেখিয়েছিলাম যে এক মহিলাকে তাজিমুল নামে তৃণমূল কংগ্রেসের এক নেতা ওরফে জেসিবি একেবারে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে সেই ভয়ানক ছবি এতটাই নৃশংস ছিল যে আমাদের চ্যানেলে দেখাতে পর্যন্ত আপনাদের পারিনি অথচ সেই চোপড়া কাণ্ডের খেলা পুরোপুরি ঘুরে গেল কেন জানেন ওই যে ছবিতে আপনারা দেখছেন যে ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি সেই ছবিতে যে মহিলাকে একেবারে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে যে মহিলা একেবারে চিৎকার করছে আর্তনাদ করছে যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মহিলা কি বক্তব্য দিয়েছে জানেন সেই মহিলা বলেছেন যে তাকে মারার এই ভিডিও যারা ভাইরাল করেছেন মোহাম্মদ সেলিম সিপিএমের এবং বিজেপির অমিত মালবিয়া তাতে তার সম্মানহানি হয়েছে ভাবুন একবার ভেবে দেখুন যে মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাস্তায় ফেলে পেটালেন মধ্যযুগীয় বর্বরতার ছবি যখন ভারতবর্ষের মধ্যে একটি রাজ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে বলে গোটা দেশ জুড়ে এমনকি বিশ্বের কোণে থেকে এর প্রতিক্রিয়া আসতে শুরু করলো তার কয়েকদিন পরেই ওই মহিলা বক্তব্য রাখছেন তার কোনো কমপ্লেন নেই যারা তাকে মারল বরঞ্চ তিনি কমপ্লেন করছেন অভিযোগ জানিয়েছেন এফআইআর দায়ের করেছেন কাদের বিরুদ্ধে সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং বিজেপির অমিত মালবিয়া কেন এই ভিডিও তারা ছড়িয়ে দিলেন সমাজ মাধ্যমে এতে তার সম্মান হানি হয়েছে বলে ওই মহিলা অভিযোগ জানালেন আসলে বন্ধুরা দেখবেন যে প্রবল যখন হতাশা জীবনে নেবে আসে তখন মাঝে মাঝে খুব হাসি পায় আর আজকের পর্বটা শুনে আপনাদেরও কিন্তু হাসি পেতে পারে তার কারণ যখন অসহায়তা একেবারে পরতে পরতে আপনি উপলব্ধি করতে পারবেন কিন্তু যখন করার থাকবে না পাগলের মতো কিছুটা হাসতে ইচ্ছা করে আর আজকের পর্ব শুনে এই মহিলার বক্তব্য যেটা শোনাব আপনাদের সেই বক্তব্য শুনলেও আজকে আপনারা অনেকেই হেসে ফেলতে পারেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আসুন দেরি না করে আপনাদের আগে ভাগে শুনিয়ে ফেলি কাণ্ডে ওই মহিলা যে মহিলাকে একেবারে রাস্তায় ফেলে পেটানো হলো তাজিমুল ইসলাম ওরফে জেসিবি যিনি একেবারেই মধ্যযুগীয় বর্বরতার প্রমাণ রাখলেন পশ্চিমবঙ্গের একটি অঞ্চলে এবং সেখানকার যিনি এমএলএ তিনি বলছেন মাঝে মধ্যে এই সমস্ত সালিশী হয়েই থাকে মুসলিম কান্ট্রিতে অর্থাৎ তিনি স্বীকারই করে নিচ্ছেন যে চোপড়া মুসলিম কান্ট্রি হয়ে গিয়েছে আমার মনে হয় তিনি বোধহয় একটু রেখে ডেকে বলেছেন কারণ যে বক্তব্য শোনাবো সেই বক্তব্য শোনার পর আপনাদের মনে হবে এটা মুসলিম কান্ট্রি কেন এটা এটা আফগানিস্তানকেও হার মেনে দিয়েছে কেন বলছি বলুন তো এই মহিলা যাকে ফেলে অত্যাচার করা হলো তিনি অমিত মালবিয়া এবং মোহাম্মদ সেলিমের নামে এফআইআর দায়ের করেছেন কেন তার ভিডিওকে ভাইরাল করা হয়েছে তার কোনো অভিযোগ নেই যারা তাকে ফেলে রাস্তায় ফেলে মারলো তাদের বিরুদ্ধে কিন্তু তার কোনো অভিযোগ নেই তার অভিযোগ কেন তার এই মারের ছবিকে ভাইরাল করে দেওয়া হলো কি বললেন ওই মহিলা অত্যাচারিত মহিলা যার ভিডিও দেখে গোটা বাংলা স্তম্ভিত হয়ে গিয়েছিল তার কি বক্তব্য আপনারা শুনুন শুনলে আরো একবার স্তম্ভিত হবেন আর প্রবল হতাশায় বোধায় হেসেও ফেলতে পারেন শুনুন আমি মুখটা ব্লার করে রাখলাম যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে থানায় আমি অভিযোগ জানাচ্ছি লিখিত দিয়েছি তাই আমার মানসম্মান নিয়ে হানি করেছে আর আমার নিয়ে হানি করেছে আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক আমার নাম মেরুন নেসা বাড়ি দীঘল গাঁও বলুন এবার আপনাদের কতজনের হাসি পেলো অ্যাকচুয়ালি ওই বললাম হাসি নিশ্চিতভাবে আপনাদের আনন্দে বা কাউকে মকিং করার জন্য নিশ্চিতভাবে আপনাদের কারুরই হাসি পাইনি আমরা জানি নিশ্চিতভাবে আপনাদের হয়তো হাসি পেয়ে থাকতে পারে পশ্চিমবঙ্গের কি করুণ অবস্থা মানে ধরুন কোনো একটা বাড়িতে চুরি হয়েছে যদি এবার পুলিশ গিয়ে চোরদের ধরে আনে তাহলে সেই বাড়ির মালিক যার বাড়িতে চুরি হয়েছে সে আবার না বলে বসে কেন আপনি চোরদের শাস্তি দিলেন ওরাও তো মানুষ কি আর করেছে আমার বাড়ি থেকে আমার সোনা গয়না নিয়ে চলে গেছে তাতে আপনি কেন এত রেগে যাবেন জানি না এই রকম ঘটনাও পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো কিনা আসলে দেখুন এ কথা খুব সহজেই অনুমান করা যায় যে একজন মহিলাকে যদি প্রকাশ্যে রাস্তায় ওইভাবে পেটানো হয় তার মানে যে ওখানে তৃণমূল রাজ কতটা সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সন্দেশখালিতে যেভাবে জনবিস্ফোরণ হয়েছিল এই রকম কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের হয়ে রয়েছে ভয়ের কারণে শুধুমাত্র ওই বিস্ফোরণটুকু সন্দেশখালীর মতো করে সকলেই করতে পারছেন না এবং এই যে মহিলা তিনি কি শত প্রণোদিতভাবে এই বক্তব্য বললেন তিনি কি নিজের ইচ্ছাতেই বললেন নিজের ইচ্ছাতেই কি দায়ের করলেন অমিত মালবিয়া এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তিনি কি সত্যি চান না যারা তাকে এইভাবে মারলেন রাস্তায় ফেলে পেটালেন এটাতে তার হানি হয়নি যারা তার এই অত্যাচারের কথা সাধারণ মানুষকে তুলে ধরার পর যে মারলো যে অত্যাচার করলো তাকে জেসিবিকে যখন পুলিশ গ্রেপ্তার করলো এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সেই অমিত মালবিয়া এবং সিপিএম এর মোহাম্মদ সেলিমকে যখন তার ধন্যবাদ দেওয়া উচিত যে আপনারা ভিডিওটা ভাইরাল না করলে এই পুলিশ পর্যন্ত না সেই ধন্যবাদ দেওয়ার বদলে ওই দুটি মানুষের বিরুদ্ধে একেবারে থানায় গিয়ে এফআইআর দায়ের করলেন কিন্তু এই সম্মানিয়া মহিলা ভাবুন যে কতটা চাপের মুখে না থাকলে একজন মানুষকে এই সিদ্ধান্ত নিতে না হয় যে মানুষ যন্ত্রণায় আর্তনাদ করছে যে মানুষ কাতরাচ্ছে রাস্তায় তার এত বড় সম্মানহানি হয়ে যাওয়ার পরেও তিনি বলছেন যারা তাকে প্রতিকার দেওয়ার চেষ্টা করলেন তারাই নাকি সম্মানহানি করেছেন আসলে দেখুন পরিষ্কার এটা অন্তত বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকার আমরা দেখেছি এই রাজ্য প্রশাসন সব সময় যারা দোষী বিশেষ করে তারা যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন এবং বিশেষ করে আমরা দেখেছি সমাজে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো নেতা বা মন্ত্রীর কোনো না কোনো কানেকশান রয়েছে তাই এই রাজ্য প্রশাসন বা তৃণমূল নেতৃত্ব কখনোই বোধহয় চায় না যে তারা করা শাস্তির মুখে পড়ুক তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে সন্দেশখালীর শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানকে বাঁচাতে এই রাজ্য প্রশাসন কী কী করেছে সেটা আমরা সকলেই পরিলক্ষিত করেছি ইডির আধিকারিকদের এইভাবে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হওয়ার দিনের মাথায় পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করলো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট যখন একটা শত প্রণোদিত মামলা রুজু করেছিল সন্দেশখালীর এই ঘটনা নিয়ে এবং সেই মামলাতে যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে তদন্ত করতে হবে সন্দেশখালীর এই ঘটনা মা বোনদের অত্যাচার তাদের কাছ থেকে জমি লুট করা হয়েছে কিনা এ নিয়ে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তেতাল্লিশটি এফআইআর তখন আমাদের এই রাজ্য প্রশাসন চলে গিয়েছিল শেখ শাহজাহানকে বাঁচাতে সুপ্রিম কোর্টে এবং দু মাস আগে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ওঠে তখন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল সেই রাজ্য সরকারই আবার সময় চেয়ে নেয় বলে যে আপাতত এই মামলার শুনানি আমরা করতে চাইছি না কিছুদিন পরে শিডিউল করুন এবং কি হয়েছে নিশ্চিতভাবে আপনারা সকলেই জেনে গিয়েছেন দু মাস পর যখন দ্বিতীয়বারের জন্য শুনানিতে মামলা ওঠে তখন রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক তিনি বলার চেষ্টা করেছিলেন যে সিবিআই যেন দেওয়া না হয় কিন্তু অবাক হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে একজন মানুষকে বাঁচানোর জন্য আপনাদের এত তাগিদা কেন শুধুমাত্র শেখ শাহজাহানকে বাঁচাতে আপনাদের এতটা তাগিদা এবং এই মামলাকে পুরোপুরি খারিজ করে বলেছিলেন যে সিবিআই তদন্ত চালাতে পারবে সন্দেশখালি কাণ্ডে অর্থাৎ যে ঘটনাটা আপনারা মিডিয়াতে দেখছেন থেকে এটা অন্তত পরিষ্কার সুপ্রিম সেখান কোর্টের পর্যবেক্ষণের পর প্রভাবশালীদের যারা বিভিন্ন বিতর্কে জড়িত যারা অত্যাচারের সঙ্গে জড়িত যারা মানুষকে ঠকিয়েছে যারা মানুষের ওপর অত্যাচার করেছে তাদের কিন্তু শাস্তির দাবি করছে না এই রাজ্য প্রশাসন উপরন্তু তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আমার আমার টাকা টাকা খরচ করে করে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে যাচ্ছে আমি আপনি কিন্তু চাইছি না যে রাজ্য সরকার শেখ আপনার আপনার খরচা শাহজাহানদের গার্ড করুক বা অভিষেক মনু সিংভিকে কোটি কোটি টাকা পেমেন্ট করে লাখ লাখ টাকা পেমেন্ট করে এই মামলা লড়ুক রাজ্য সরকার আমরা চাইছি না কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার কিন্তু বারবার যাচ্ছে কেন কারণ একবার নির্বাচনী জয়ী হওয়া মানে হচ্ছে রাজ্য সরকার তাদের নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে আমরা সেই চাবি কাঠি নির্বাচনের সময় তুলে ধরেছি এবং কি পরিহাস দেখুন চোপড়ার এই মহিলা এত অত্যাচারিত হওয়ার পরেও তিনি নিজে মুখে স্বীকার করছেন বা নিজে মুখে বলতে কার্যত বাধ্য হচ্ছেন যারা এই ভিডিও ভাইরাল করলেন তাদের বিরুদ্ধে তিনি এফআইআর করলেন অমিত মালবিয়া এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন এই মহিলা এখনো পর্যন্ত যেটুকু বিচার পেয়েছেন মানে ওই যে জেসিবি কে কার্যত গ্রেপ্তার করতে বাধ্য হওয়া হয়েছিল সেটা কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই এই দুজন ব্যক্তি যদি ভিডিওটা ভাইরাল না করতেন তাহলে পুলিশ বোধ হয় বসত না তার কারণ ভিডিওটা ঘটনা ঘটার কয়েকদিন পরে ভাইরাল হয়েছে তাই এই মহিলা তার কৃতজ্ঞতা থাকা উচিত ছিল মোহাম্মদ সেলিম এবং অমিত মালবিয়ার কাছে উল্টে দেখুন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং আপনাদের দেখাতে চাইব এফআইআর কি লিখেছেন জানেন সেটা অমিত মালবিয়া এফআইআর পোস্ট করেছেন আমি সেখান থেকে কপিটা পেয়েছি আপনাদের পুরোটা আমি বুঝতে পারিনি হাতের লেখাটা যেটুকু বুঝতে পেরেছি আপনাদের একটু পড়ে শোনায় তিনি কি লিখেছেন আপনারা শুনুন একবার এই যে দেখতে পাচ্ছেন চিঠিটা আপনাদের একটু পড়ে শোনানোর চেষ্টা করছি যতটুকু আমি বুঝতে পারছি টু দা আইসি চোপড়া পুলিশ স্টেশন এটা লেখা হয়েছে আর কন্টেন্টে কি লেখা হয়েছে আমি বলছি মহাশয় বিনীত নিবেদন এই যে আমি মেহেরুন নেশা চল্লিশ বছর এই মর্মে আবেদন করছি যে আমার অজান্তে সোশ্যাল মিডিয়ায় আমার একটি ভিডিও ভাইরাল হয় যার দরুন আমার সম্মানহানি হয়েছে ফলে সমাজে আমার বাস করা খুবই অনুপযোগী হয়ে উঠেছে ভিডিও ভাইরাল করেছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্য যার দরুন আমি অনেক মর্মাহত এবং মানসিকভাবে ভেঙে পড়েছি ভিডিও ভাইরাল হতেই দুই পক্ষে অনেক ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব মহাশয়ের কাছে অনুরোধ দোষীদের উপযুক্ত আইনি ব্যবস্থা করা হোক আমার ভিডিও অতি মুছে ফেলা হোক বুঝতে পারলেন এবার বলুন হতাশায় হাসি পেলো নাকি হতাশায় কান্না পেলো পশ্চিমবঙ্গের কি অবস্থা কি করুণ অবস্থা তা নিয়ে আপনাদের কি মতামত যে একজন মহিলা নিগৃহীত হলেন কতটা অসহায় তিনি যে তিনি লিখছেন যে তার এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর নাকি তার সম্মান হানি হয়েছে ভাবুন মানে তাকে প্রকাশ্যে জনসভায় মারা হয়েছে এরকম না যে কোনো একটা ঘরের মধ্যে তাকে মারা হয়েছে আর বাকি কেউ ছিল না সেই কারণে সেই ভিডিওটা যখন জনসমক্ষে চলে এসেছে তখন তার সম্মান হানি হয়েছে এমনটা নয় প্রকাশ্যে জনসভাতে তাকে মারা হয়েছে তারপরেও যারা মারলেন তাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ অন্তত অভিযোগপত্র আমরা দেখলাম না যারা তার হয়ে জাস্টিস দেওয়ার চেষ্টা করলেন যারা পশ্চিমবঙ্গের কি পরিণতি নারীদের কি সম্মান এবং এই মহিলাকে কিভাবে অত্যাচার করা হয়েছে তার প্রমাণ হিসাবে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন এবং তাতে কাজও হল পুলিশের দৃষ্টি আকর্ষণ করার ফলে পুলিশ জেসিবি কে অর্থাৎ যে অত্যাচার করেছিল তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল তারপরেও এই মহিলা দেখুন জানি না ইচ্ছায় করেছেন এটা তো দেখুন খুব একটা তো বিশ্বাস তো হয় না নিশ্চিতভাবে হয়তো করানো হয়ে থাকতে পারে যে এই মহিলা লিখছেন তবে আমরা বলতে পারবো না যে কোন অবস্থায় তাকে এই চিঠি লিখতে হয়েছে তিনি লিখছেন যে দোষী যারা এই ভিডিওটা ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তিনি এফআইআর দায়ের করেছেন তাদের বিরুদ্ধে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এবং আপনারা ভাবুন যে আমাদের রাজ্যটা কোথায় যাচ্ছে আরও কিছু ভিডিও আসছে আপনারা অবাক হয়ে যাবেন আমরা দেখাতে পারি না আপনাদের এত নির্মম ভিডিও এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি মহিলাদের উপর অত্যাচার ওই ভিডিও আপনাদের দেখাতে পারবো না মানে এত নৃশংস অত্যাচার চলছে একেবারে বিভিন্ন জায়গায় আপনারা সমাজ মাধ্যমে হয়তো দেখছেন এই ঘটনার পরেও কিন্তু আরো বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে সেখানে মহিলাদের ওপর একেবারে করা হচ্ছে সেই ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে আমিও দেখেছি মানে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে একেবারে ভাবতে পারা যায়নি যে আমরা যে ভিডিওগুলো আফগানিস্তান থেকে গা শিহরে উঠতাম ভারতবর্ষের কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখিনি কিন্তু পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটছে অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবে প্রকাশ্যে কিন্তু মুখ খুলছেন না একটা ভয়ানক পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতি এবং ধরলাম যে একজন অত্যাচারিত মহিলা তার বক্তব্য পর্যন্ত আপনাদের শোনালাম এই পশ্চিমবঙ্গের কোন জায়গায় মানে অত্যাচারটা যে কতটা নৃশংস সেটা তো ছেড়েই দিন যার ওপর অত্যাচার করা হলো তিনি বলছেন যে কেন এই ভিডিওকে ভাইরাল করা হলো মানে ভাবুন মানে কোন জায়গায় পশ্চিমবঙ্গ আসে একটু যদি ভাবেন সত্যি হতাশায় হাসি পাবে না একেবারে ভয় লাগবে রীতিমতো ভয় লাগবে কি বলবেন বন্ধুরা আপনারা লিখে জানান জানিনা পশ্চিমবঙ্গের এই পরিবর্তন কবে আসবে কার হাত ধরে আসবে আপনাদের মতামত লিখে জানান জনসচেতনতা বাড়ুক এটুকুই শুধু কামনা করব। এখনকার মতো এখানে শেষ করলাম